আমি তো অবাক, আমার মেয়ে এসে বাড়িতে আমাকে বলছে, সিক্স পড়ুয়া মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমাকে বলছে আমু পিরিয়ড কি। আজকে অভিভাবকরা বলছে স্কুলে নাকি তাদের ছেলে মেয়েদেরকে ডিমবাজি শেখানো হচ্ছে, কি করে আলু ভর্তা বানানো হয় সেটা শেখানো হচ্ছে। তাহলে কি আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছেলে মেয়ের ছেলে মেয়েদেরকে বাবুর্চি আর কাজের বেডি বানানোর জন্য কি আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি নাকি? এখন স্কুলে মেয়েরা অভিনয় করে দেখায় কিভাবে ঘুমাইতে হয়, ঘুম থেকে উঠে কিভাবে বিছানা ঠিক করতে হয়। এগুলো কি প্রাতিষ্ঠানিক শিক্ষা না পারিবারিক শিক্ষা? এখন স্কুলে আগে ছেলে মেয়েরা বই খাতা কলম নিয়ে যেত, এখন দেখা যায় বই খাতা কলমের পরিবর্তে, কিংবা বই খাতা কলম নিলেও আরো কাগজ আর্ট পেপার বিভিন্ন ধরনের কলম পেন্সিল, তারপরে অনেকে বিছানার চাদর বেডশিট এগুলো নিয়ে যায়। এখানে সিক্স সেভেনের ছাত্ররা আছো নাকি, কি ব্যাপার? আমার কথা কি মিলছে তোমাদের সাথে? হ্যাঁ, ছেলে পেলেরা এখন সন্ধ্যার পরে কাগজ দিয়া প্ল্যান বানায়, তারা এখন কাগজ দিয়া ফুল বানায়, মাটি দিয়ে হাড়ি বানাচ্ছে। তা আমাদের ছেলে মেয়েদের কি কামার কুমার বানানো হচ্ছে নাকি? আবার বলা হচ্ছে না, এটা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। তো বিশ্বের সাথে তাল মিলাইলে তো আপনারা আলু ভর্তা ডিমবাজি না শেখাইয়া শিখাইতেন, রকেট কেমনে বানাতে হয়, বিমান কেমনে বানাতে হয়। বর্তমান বিশ্বে তারাই ক্ষমতাধর যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। যদি বিশ্বের সাথে তাল মিলাইতে হয় তাহলে শিখাতেন রকেট, বিমান, মিসাইল, পারমাণবিক অস্ত্র বা প্রযুক্তিতে কেমনে এগিয়ে যেতে হয়, এইরকম শিক্ষা দীক্ষা দেওয়া হতো। সেটা না করে, ভাই একটু কথা বলি দাঁড়ান, সেটা না করে আলু ভর্তা ডিমবাজি শেখানো হচ্ছে। শুধু তাই নয়, বলা হচ্ছে এগুলো নাকি অপপ্রচার। মানলাম আপনাদের কথা, এগুলো অপপ্রচার। তো আপনাদের গার্ডিয়ান ছেলে মেয়েদের বই আপনাদের বাড়িতে আছে না? আমার কাছে তো সিক্স সেভেনের শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা বই আছে, আল্লাহর রহমতে আমি এগুলো পড়েছি, আপনারাও পড়ান মাশাআল্লাহ। শোনেন তো ভাইজানেরা, আচ্ছা 2 বছর আগে আমার আপনার শরীরের অবস্থা যেমন ছিল বা ফেস যেমন ছিল তেমন আছে নাকি একটু পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে না? আমি যখন নোয়াখালীতে সর্বপ্রথম এসেছিলাম সম্ভবত 2016 বা 2017, আমি তখন মাস্টার্স শেষের প্রথে 2017 তো সম্ভবত, তখন তো আমি আরো চিকন চাকন ছিলাম, তাই না? এখন কি আর সেই অবস্থা আছে? এখনো মোটাসুটা না, কিন্তু ঠিক আছে। তো পরিবর্তন হয়েছে কিনা আপনাদেরও? 5-7 বছর আগের অবস্থা আর এখনকার অবস্থা পরিবর্তন হয়েছে কিনা? যাদের চুলদাড়ি আজকে পেকে গিয়েছে, একসময় তাদের চুলদাড়ি কালো ছিল। তো এই যে বয়সের সাথে সাথে শারীরিক পরিবর্তন হয়, এটা কি প্রাতিষ্ঠানিক পড়ালেখা করে জানতে হয় না অটোমেটিক বোঝা যায়? কথা বলছেন না কেন? আমি যখন ক্লাস 2 ছিলাম তখন আমার শারীরিক স্ট্রাকচার একরকম ছিল, 3-4 যখন উঠলাম আরেক রকম, 5 উঠলাম, মানে দিন যত যাচ্ছে পরিবর্তন। এটা একটা 7-8 বছর 9-10 বছরের বাচ্চাও বুঝে, আমি বড় হব আমার হাতের আঙ্গুল বড় হবে, আমি বড় হব একসময় আমার দাড়ি উঠবে, আমি বড় হব আমার হাত পাগুলো বড় হবে। এগুলো কি শারীরিক শিক্ষা, ফাইজলামী শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষার ভেতরে বয়সন্ধিকালের আলোচনা এনে পিরিয়ড কেন হবে, পিরিয়ডে কি কি করতে হবে? আমার একটা ছেলের বয়সন্ধিকালে, আমাকে মাফ করবেন আপনারা এমন কথা বলার জন্য, আমি অভিভাবকদের কথা বলছি, একটা ছেলের মাঝে মাঝে স্বপ্নদোষ হবে, স্পাম বের হবে। এই ছেলে তো তখন বুঝে না, কারণ ছোট্ট ছেলে, বাড়িতে গিয়ে আব্বুকে বলে, আচ্ছা আব্বু স্পাম কি? মেয়ে গিয়ে বলছে, আম্মু পিরিয়ড কি? আপনারা কি অভিভাবকদের এই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা? এক মহিলা বলছেন, আমি তো অবাক, আমার মেয়ে এসে বাড়িতে আমাকে বলছে, সিক্স পড়ুয়া মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে আমাকে বলছে আম্মু পিরিয়ড কি? যদিও আমি আপনাদেরকে ইংরেজিতে বললাম, অনেক মেয়েদের তো আছে 7-8 গিয়ে স্টার্ট হচ্ছে, অনেক ছেলেরাও গিয়ে আবার জিজ্ঞেস করছে, আম্মু আব্বু আজকে ক্লাসে আমাদেরকে পিরিয়ড পড়াইছে, এটা আবার কি? কৌতূহল শুরু হয়। একটা বয়সে দেখা যায় 9-10 গেলে তখন ছেলেরা মেয়েরা অটোমেটিক বুঝে, বা মেয়েদের যখন শুরু হয় তার মা তাকে হেল্প করে, বোন তাকে হেল্প করে, এগুলো পারিবারিক শিক্ষা। অনেক বাবারাও ভাইয়েরাও তাদের ছেলেদেরকে বলেন, কিশোর ছেলেদেরকে, শুনো এই বয়সে অনেক চিন্তাভাবনা আসে, তোমার এই বয়সে তোমার কেরিয়ারটাকে সুন্দর করা দরকার। এগুলো পরিবারেও সেখানে হয়। আবার বই না থাকলেও আমরা যখন ছোটোবেলায় স্কুলে মাদ্রাসায় পড়ে আসছি, উস্তাদরা ক্লাসের ফাঁকে ফাঁকে এ ধরনের নসিহত আমাদেরকে করতেন কিনা? এখন বইয়ে যখন ঢুকানো হলো,
এগুলো পড়ছে। আবার দেখবেন দ্বিতীয় অধ্যায়ে আছে কৈশোরের যত্ন, তৃতীয় অধ্যায় দেওয়া হয়েছে চলো বন্ধু হই। এই দেখছেন এখানে শিক্ষক মনে হয় একজন আছেন, মাশাআল্লাহ। মানে আমরা তো শুনেন বিষয়টা হলো এমন, আমি ছেলে তোমার মেয়ের, তুমি একটা মেয়ে, তোমার মধ্যে কি কি পরিবর্তন ঘটছে আমিও এই পার্ট পড়ে এই চ্যাপ্টার পড়ে বুঝলাম, তুমিও বুঝছো আমার মধ্যে কি কি হচ্ছে। তো চলো না আমরা আবার তা আমাদের ছেলে মেয়েদেরকে বন্ধু বানাই, আজকে বন্ধু কালকে গার্লফ্রেন্ড বানানোর দায়িত্ব আমরা কি শিক্ষা কমিশনকে দিয়েছি? কি অবস্থা, ক্লাস ফাইভের ছেলে কুড়িগ্রাম থেকে তার ক্লাসের বান্ধবী দুইটাকে নিয়ে ভাগাইয়া চলে গেছে কক্সবাজারে, ঠিক আছে কথা? গতকাল দেখলাম নবম শ্রেণীর ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উদাও, এমন এমন চ্যাপ্টার ঢুকানো হয়েছে যে শিক্ষক, আপনারা ভাইয়েরা বলেন তো যারা ফেসবুক চালান এই ভিডিওটা দেখছেন কিনা, আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে এক স্কুলের মেয়েরা আন্দোলন করছে, ভিডিওতে ক্লিক করলাম যে কি নিয়ে আন্দোলন। মেয়েরা বলছে ষষ্ঠ শ্রেণীতে শারীরিক শিক্ষা বই অথবা স্বাস্থ্য সুরক্ষা কোনো একটা বইয়ের ক্লাস চলছে, কৈশোর বয়সে মানুষের শারীরিক পরিবর্তন আসে, অনুভূতির সৃষ্টি হয়, পড়াতে গিয়ে শিক্ষক ছাত্রীর গায়ে হাত দিয়ে বলছেন এই যে আমি তোমার গায়ে হাত দিলাম তোমার কি কোনো ফিলিংস হয়, অনুভূতি হয়? আমার তো মনে হয় নোয়াখালীর মানুষ এই শিক্ষক নাম অসভ্যকে পেলে সেরা স্যান্ডেল দিয়া পিটাইতো। আমাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের যৌন সুরসুরিমূলক, যৌন উদ্দীপনামূলক, যৌন উদ্দীপনামূলক লেসন শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে এই রকম যৌন সুরসুরিনাম, যৌন সুরসুরি, যৌন উদ্দীপনামূলক পাঠদান থাকবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ এটা বরদাস্ত করবে না। অচিরে এই বিতর্কিত শিক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। দেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে পাঠ্যক্রমে এবং সিলেবাস প্রণয়ন অন্তর্ভুক্ত করে আমাদের সন্তানদের জন্য সুন্দর যুগ 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 উপযোগী এবং বিজ্ঞানসম্মত কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। আমরা এটা দলমত নির্বিশেষে সবাই চাই কি চাই না? সন্তানদেরকে গত বছর তো এক গ্রুপ বের হয়েছিল বুদ্ধিজীবী, এত বুদ্ধি হয়েছে, বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল পড়ে গেছে, দাড়ি নাই, মুসাছে, কয় বান্দর থেকে নাকি মানুষ হয়েছে। তো বান্দর থেকে যদি মানুষই হয়, বান্দরের ঘরের বান্দর, তুই মানুষের সমাজে আছিস কেন? তোর উচিত সুন্দরবনে গিয়ে তোর জাতিভাই বান্দরের সাথে বসবাস করা, তোর মতো বান্দর মানুষের সমাজে বসবাস করার কোনো হক কোনো অধিকারই। আমরা কি মানুষের জাত না বান্দরের জাত? তো যারা মনে করে মানুষ বান্দরের জাত তাদের উচিত বান্দরের সাথে গিয়েই বসবাস করা। ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দেন, ছোটবেলায় সন্তানের শিক্ষা আরম্ভ করেন নুরানি পড়ানোর মাধ্যমে। এই নুরানি মাদ্রাসা, এটাও কি নুরানি? মাশাআল্লাহ, নুরানি মাদ্রাসাগুলো আমাদের জন্য নেয়ামত। এই নুরানি মাদ্রাসাগুলোতে আমাদের বাচ্চাদেরকে প্রথমে আমরা দিব যাতে আমাদের বাচ্চারা মাখরাজ সিফাত তাজউইদ সহকারে বিশুদ্ধ কুরআন আগে শিখে। শুধু কুরআন হাদিস শিখলেই তো হবে না, আমরা আমাদের ছেলেদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, আইনজীবী সবই বানাবো, ঠিক আছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা শুরু হবে দিনই শিক্ষা দিয়ে। আপনার ছেলেটাকে মেয়েটাকে নুরানি মাদ্রাসায় দেন। আমি শুনলাম এই মাদ্রাসায় আগামী জানুয়ারি থেকে হিফজখানা চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রতিটা গ্রামে গ্রামে হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা থাকা দরকার। যে গ্রাম বেশি বড়, আয়তনে বড়, এমন কিছু গ্রাম আছে না, ওই সকল গ্রামে তিনটা চারটা নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, মক্তব থাকা দরকার, যাতে করে আমাদের ছেলেমেয়েরা দিনই শিক্ষা আগে পায়। আপনার ছেলে যদি নুরানি মাদ্রাসায় পড়ে, মেয়ে যদি নুরানি মাদ্রাসায় পড়ে, এরপরে হাফেজ যদি দেখেন মেমোরি ভালো, হাফেজ বানায় ফেলেন, এরপরে তাকে আপনি ডাক্তার বানান, হাফেজ ডাক্তার, হাফেজ ইঞ্জিনিয়ার, হাফেজ আইনজীবী, এরকম হলে ভালো না খারাপ? মাদ্রাসায় দেন সন্তানগুলোকে, মাদ্রাসায় পড়ে কেউ
ক্ষতিগ্রস্ত হয় না, কেউ ক্ষতিগ্রস্ত হয় না, আমাদের ব্যাচমেটরা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, দুনিয়াও আছে আখিরাতও আছে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। এই মাদ্রাসাটি খুব সমৃদ্ধ মনে হলো, অনেক উস্তাজ, উস্তাজদেরকেও অনেক কোয়ালিফাইড মনে হয়েছে, অল্প অল্পক্ষণ তাদের সাথে আলাপ আলোচনা হলো। সন্তানদেরকে নুরানি মাদ্রাসা হাফেজি মাদ্রাসায় আপনারা পাঠাবেন তো? একজন হাফেজের বাবা হতে পারা গৌরবের ব্যাপার, কিয়ামতের দিন আল্লাহ আপনার মাথার মধ্যে, মা বাবার মাথার মধ্যে আল্লাহ উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এই সৌভাগ্যবান পিতামাতা কি আমরা হতে চাই না? সবচেয়ে বড় আনন্দ হলো আমি মারা যাব আর আমার হাফেজ ছেলে আমার জানাজা ইমামতি করবে, সে যখন তাকবীর বলবে আল্লাহু আকবার বলার আগেই কলিজা ফেটে যাবে, কলিজাটা থরথর করে কেঁপে উঠবে, চক্ষু দিয়ে পানি ছাড়বে, গোটা দুনিয়ার সাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না। একটা নেককার সন্তান রেখে যান, সে যখন দুই ফুটা চোখের পানি ছাড়বে, ওই দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ আপনার কবরের জাহান্নামের আগুন চিরতরে নিভাইয়া দিবেন। সন্তানদেরকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন তো? ব্যাংক কেমনে লাফায় দেখলাম মেয়েদেরকে এটা শেখাচ্ছে, প্যাক 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 শেখাচ্ছে, তারপর টিনিং টিনিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়। আগামীতে কি আমাদের বাচ্চাদেরকে ফেরিওয়ালা বানানো হবে নাকি? আপনারা কি রাগ করছেন? তারপরে দেখলাম স্কুলের শিক্ষক শিক্ষিকারা, আজকে দেখলাম কি গোল নৃত্য নাকি কি জানি একটা দেখলাম আজকে, মানে গোল গোল হয়ে লারে লারে লালেলা লালা লালা বলে বলে তারা গান গাইছে। হ্যাঁ, লারে লাপ্পা, আরে বাপরে বাপ, আমি কি বানিয়ে কোনো কথা বলেছি? এগুলো তো আমাদের কথা নয়, এগুলো আপনাদের মনের কথা।